নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছেন নতুন আর একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার। আমরা আমাদের দেশে বলুন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে বলুন, বা বিভিন্ন দেশে, পৃথিবীর সব দেশে স্টার সেলিব্রিটি যারা হন না, তাদের তো প্রচন্ড বড় ভক্তকুল হয়, ভক্তরা তাদেরকে প্রচন্ড ভালোবাসেন। সম্প্রতি বলিউডে দুটি ছবি তৈরি হয়ে গেল ভক্তদের নামেই নাম করে। তা হলো শাহরুখ খানের ছবি ফ্যান, সেখানে দেখানো হয়েছে কিভাবে একজন ভক্ত একজন সেলিব্রিটি অভিনেতাকে কতটা পছন্দ করেন। আমরা খবর কাগজে বা খবরের দুনিয়ায় চোখ রাখলেই দেখতে পাই এরকম অনেক অনেক ভক্ত যারা এমন কিছু কাজ করেন। এই কলকাতা শহরেই আছে, আমি জানি, একটি চায়ের দোকান, যে চায়ের দোকানটায় সারাদিন ধরে নচিকেতার গান বাজে। সেই চায়ের দোকানটা সকালবেলা যখন থেকে খোলা হয় রাত্রিবেলা ততক্ষণ অবধি সবসময় সেখানে নচিকেতার গান বাজে, নচিকেতার ছবি দেওয়া হয়, কারণ যিনি দোকানি দোকানদার তিনি নচিকেতাকে প্রচন্ড পছন্দ করেন, তাকে ভালোবাসেন। তাই আমি জানি কলকাতা শহরে ডানলপ বলে একটি জায়গায় সেখানে একটি চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানি মিঠুন চক্রবর্তীর প্রচন্ড ভক্ত, তাই গোটা দোকান মিঠুন চক্রবর্তীর ছবি দিয়ে সাজানো থাকে। সম্প্রতি এরকম জায়গা করেছেন সোনু সুদ। সোনু সুদ করোনার পরবর্তী সময়ে বা করোনার সময় যেভাবে কাজ করেছেন, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা তো উদাহরণযোগ্য, দৃষ্টান্ত স্বরূপ তা নয়, এমন উচ্চতায় নিজের কাজকে পৌঁছে নিয়ে গিয়েছেন যে সোনু সুদকে এখন ধরাও মুশকিল। তাই তাকে নানা রকম পুরস্কৃত করা হচ্ছে, শুধু পুরস্কার আর তাকে দিতে হবে কেন, প্রচন্ড প্রচুর মানুষ তাকে আশীর্বাদ করছেন, দূর থেকে প্রার্থনা করছেন তার যাতে ভালো হয়। তিনি যা যা করেছেন করোনার সময় এ ভোলার মতো নয়। একটি সরকার যেভাবে কাজ করে, সোনু সুদ এবং তার টিম যেন সেভাবেই কাজ করেছেন। তো সোনু সুদের এক ভক্ত, সে পরিযায়ী শ্রমিক, বাড়ি ফিরতে পারছিল না করোনার সময়, সোনু সুদ তাকে ব্যবস্থা করে দেন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তো সোনু সুদের সেই ভক্ত বাড়ি পৌঁছয়, আগে তিনি সোনু সুদের এত ভক্ত ছিলেন না, কিন্তু বাড়ি পৌঁছলেন যখন সোনু সুদের অপার কৃপায় বা তার চেষ্টায় তার সাহায্যে, তখন সেই ভক্ত সোনু সুদকে বললেন, ভক্তর একটি গ্যারেজ আছে, তো সেই গ্যারেজের নাম ভক্ত রেখেছে সোনু সুদ গ্যারেজ, সেখানে সোনু সুদের ছবিও দেয়া আছে। সোনু সুদ নিজেও আমি কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটা টুইট করেছেন, খুব হাসি মুখে করেছেন এবং বলেছেন, আমি গর্বিত যে মানে আমার জীবনে অনেক পুরস্কার, কিন্তু এই পুরস্কারটার জন্য, এই উপহারটার জন্য আমি গর্বিত, আমার নামে একটি গ্যারেজ রয়েছে। তো তিনি চাইলে বা তিনি যদি পারেন কখনো নিশ্চয়ই যাবেন ওই গ্যারেজটা দেখে আসতে, সোনু সুদ এমন বলেন। তো সেই সব দেখতে গিয়ে আজকে আপনাদের সঙ্গে স্বরূপ কথা এলাম, একটা অন্য বাংলাদেশের এখনকার দিনের জনপ্রিয় অভিনেতা, হিরো বলতে পারেন, নায়ক বলতে পারেন, অভিনেতা বলতে পারেন, শাকিব খান। তিনি এ বাংলাতে এসেও কাজ করে গেছেন, বাংলায় টালিগঞ্জে এসে কাজ করে গেছেন বাংলা ছবিতে। তো শাকিব খানের এক ভক্ত অদ্ভুত একটি কাজ করেছেন, তার নাম নাইমুল। তো নাইমুলের ঝালমুড়ির দোকান আছে, তো শাকিব খানের ভক্ত নাইমুল তার দোকানে সাইনবোর্ড টানিয়েছেন, সেখানে লিখেছেন শাকিব খানের ভাই নাইমুলের ঝাল চানাচু বা ঝালমুড়ি। আপনি বুঝুন কাণ্ডটা, শাকিব খানের ভক্ত নাইমুলের ঝালমুড়ি, মানে আপনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভক্ত, প্রসেনজিতের ভক্ত ভাই অভিজিতের আখের রস, সোনু সুদের গ্যারেজ, শাহরুখ খানের ভাই ফারুক খানের চপের দোকান। তো এই ভক্তদের এই সমস্ত কর্মকাণ্ড তা ভালো লাগায় বই কি। তো ছবিটা দেখে এত ভালো লাগলো, মোল্লারহাটের ওই নাইমুলের ঝালমুড়ি আমার গিয়ে খেয়ে আসা হয়তো হবে না, আপনি গিয়ে খেয়ে আসবেন কিনা জানি না, তবে সুযোগ আমি পেলে বা আপনিও পেলে নিশ্চয়ই একবার নাইমুলের ঝালমুড়ি চেখে দেখতে যাব, আর ওর দোকানটি গিয়ে দেখতে যাব, আর আশায় থাকবো শাকিব খান কোনো না কোনো একদিন এই দোকানটিতে যান। একটা ভক্ত কতটা ভালোবাসলে তবে না এত সুন্দর করে লিখতে পারে, শাকিব খানের ভাই নাইমুলের ঝালমুড়ি। তো আশায় থাকবো সোনু সুদের ওই ভক্তের গ্যারেজে একবার যাওয়ার, আর নাইমুলের ঝালমুড়িটি একবার খাওয়ার, আমি জানি না আপনারও সেই আশা থাকবে কি। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে। তো দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।